আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সারা দিন কোনো ভিডিও করিনি, অন্যান্য কাজের জন্য ভিডিও করতে পারিনি, শুধু একটু দুপুরের রান্না বান্না আর সকালের একটু ভিডিও করছিলাম। তো এখন সন্ধ্যায় ভাবতেছি মেয়ের জন্য একটু নাস্তা বানাবো, নুডলস করব। ভাবলাম যে যেহেতু সারাদিন আজকে ভিডিও করা হয়নি, নুডলস রান্নার রেসিপিটা শেয়ার করি আপনাদের সঙ্গে, আশা করি ভালো লাগবে সবার। নুডলস রান্নার জন্য আমি সব কিছু রেডি করে নিছি, এখানে আলু কেটে নিছি, নিয়ে ধুয়ে নিছি। আমার মেয়ে আলুটা নুডলসে দিলে অনেক পছন্দ করে। শুধু এক প্যাকেট নুডলসই রান্না করব, একটা ডিম, দুটো কাঁচামরিচ নিছি আর একটা পেঁয়াজ। এখানে যে যার পছন্দ মতো সবজি দিতে পারেন, মাংস অ্যাড করতে পারেন, গাজর, ক্যাপসিকাম, মাংস এর সঙ্গে অ্যাড করতে পারেন। এটা দিলে নুডলস রান্নাটা বেশ মজাই লাগে। তো আমার ঘরে গাজরও নাই, ক্যাপসিকাম নাই, আলু দিয়ে আজকে শুধু নুডলসটা করব আর ডিম দিয়ে, মাংস দেব না। নুডলস রান্না করার জন্য প্রথমে আলুটাকে একটু সিদ্ধ করে নিতে হবে, যেহেতু আমার আলুটা পুরাতন তাই আমি একটু সিদ্ধ করে নেব। সেদ্ধর জন্য পানি গরম হয়ে গেছে, এখন আলুটা দিয়ে দেব। এখানে নুডলস আর আলু আপনারা একসঙ্গে দেবেন না, তাহলে হচ্ছে নুডলসটা একদমই গলে যাবে। আলুটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তারপরে নুডলসটা দেবেন, বা আপনারা আলুটাকে সিদ্ধ করে আলাদা করে নিয়ে তারপরে হচ্ছে নুডলসটাকেও আলাদাভাবে সিদ্ধ করতে পারেন, বা একসঙ্গে ওইভাবে করতে পারেন। আমি মাঝে মাঝে একসঙ্গেও করি আবার আলাদাও করি। আমি এখন আলুটাকে একটু সিদ্ধ করে নেব, নিয়ে তারপরে এটার সঙ্গে নুডলসটা দিয়ে দেব। আলুটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে, আমি একটু চেক করে নেই। হ্যাঁ, অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি নুডলসটা দিয়ে দেব, দিয়ে একটু মিশাই নেব, নুডলসটা যাতে সেদ্ধ হয়ে যায়। আমার নুডলসটা সেদ্ধ হয়ে গেছে, এখন এটাকে আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব। নুডলস এরকম একটা ভাজরির মধ্যে ঢেলে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন, না হলে অতিরিক্ত তাপে নুডলসটা আরও বেশি সেদ্ধ হয়ে যাবে। এখানে রেখে দিলাম পানিটা ঝরে যাওয়ার জন্য। কড়াইয়ে তেল দিয়ে আমি ডিমটা দিয়ে দিছি, এখন একটু ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। একদমই সিম্পল রান্না, সিম্পল ডিশ, যে যেটাই বলেন না কেন। এখন আমি দিয়ে দেব সিদ্ধ করা নুডলস আর আলু। আর উপরে দেব ম্যাগি যে মশলাটা আছে সেটা। আর
এক চিমটি পরিমাণে লবণ, কারণ আমি ডিমে লবণ দিতে ভুলে গেছি। যেহেতু ডিম আছে আলু আছে লবণ তো অবশ্যই দিতে হবে। এখন সুন্দর করে মিশাই নেব। আমার নুডলস রান্না শেষ। দেখেন নুডলসটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে আর আলুগুলোও ভেঙে গেছে না। আপনারা সবাই এভাবে রান্না করে খাবেন। নুডলস তো খাওয়াই শেষ, কেমন হয়েছে? অনেক মজা। তাহলে যদি মজা হয় তাহলে কি করতে হবে? খুদাহাফেজ বলে দাও। বাই বাই।